আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার হজে বাংলাদেশ থেকে যেতে পারবে কিনা প্রশ্নে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী, জানাবো লড়াই করে ক্ষমতা ছিনিয়ে আনার আহ্বান ফখরুলের, এরপর জানাবো খোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সমুচিত জবাব, দুর্নীতি তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয় বললেন হাসান মাহমুদ, সর্বশেষ সফিপন্থীরা দেখাতে পারেন চমক। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করোনার কারণে গত বছর সীমিত পরিসরে হজ হয়েছে, কোভিড এর প্রাদুর্ভাব শেষ হয়নি এখনো। এমন অবস্থায় আসন্ন হজে বাংলাদেশ থেকে কেউ যেতে পারবে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারের অবস্থান স্পষ্ট নয়। এই বিষয়ে আজ ধর্ম প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কিনা সে বিষয়ে তার কাছে কোনো মেসেজ বা বার্তা নেই। সৌদি বাদশাহের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠি আসেনি। এই ধরনের কোন চিঠি বা মেসেজ পেলে গণমাধ্যম কর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। সুতরাং এই মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না। বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মুজিববর্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সেই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 3 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের সময় করোনার কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবে হজযাত্রী যেতে পারবেন না বলে জানান। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি স্বল্প সংখ্যক যাত্রী সৌদি সরকার নেয় সেক্ষেত্রে সম্ভাবনাও রয়েছে, এ কারণে নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক হবে না। প্রতিমন্ত্রী বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু সেগুলো মিথ্যে ও বানোয়াট, তবে কোনো সুযোগ এলে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং সরকার প্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে লড়াই করে ক্ষমতা ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বই প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এমনি এমনি আওয়ামী লীগ ক্ষমতা দেবে না, মেধা ও প্রজ্ঞার লড়াইয়ে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতেই হবে। নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ করতেই হবে, এরা আওয়ামী লীগ এমনি এমনি আপনাকে ক্ষমতা নিয়ে আসবে না, এরা একেবারে ডিক্টেটর বনে গেছে, নির্বাচন করেই এরা কোনোদিন জিততে পারবে না, এরা নির্বাচন নিয়ে তামাশা করবে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে, নির্বাচনের সময় আসলে জনগণকে ধোকা দিয়ে তারা নির্বাচনী খেলা তৈরি করে। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ওদের কথার কি উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে, কখন কি বলে না বলে তারা নিজেরাও জানে না। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল প্রমুখ। বিএনপিকে হুঁশিয়ারি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সরকার রাজপথে সমুচিত জবাব দেবে। তিনি বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সামরিক উর্দি পরে অস্ত্রের মুখে বিচারপতি সাইমকে সরিয়ে কে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছিল, 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন কোন গণতন্ত্র, বিএনপির গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র, বিরোধী দল হিসেবে গণতন্ত্রের বিকাশে বিএনপি কি ভূমিকা রেখেছে জানতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সম্প্রতি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি, আবারও প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সড়ক পরিবহন মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়? তারা তো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনে দুঃস্বপ্ন দেখেছে। দুর্নীতি তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার 9 জুন দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে
ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেছেন। এ সময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, আমরা সংগ্রহ আর চুরির মধ্যে পার্থক্যটা ভুলে গিয়ে এটিকে গুলিয়ে ফেলেছি অনেকেই। দুর্নীতির তথ্য সংগ্রহ করার জন্য যে কোনো মন্ত্রণালয় বা যে কোনো অফিসের তথ্য সংগ্রহ করার জন্য যে কোনো সাংবাদিক বা যে কেউ আবেদন করতে পারে, যে কোনো নাগরিকই আবেদন করতে পারেন। সেটি যদি তিনি সেই পদ্ধতিতে না পান তাহলে তথ্য কমিশন রয়েছে। এই তথ্য কমিশন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই করেছেন। এই তথ্য কমিশনের মাধ্যমে আবেদন করা যায়। তিনি বলেন, তথ্য কমিশনে আবেদন করলে তথ্য কমিশন সেই তথ্যটা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সেই ক্ষেত্রে তথ্য দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যদি কোনো গাফিলতি হয় সেক্ষেত্রে তথ্য কমিশন অনেক সময় জরিমানা সহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি সাংবাদিক রোজিনা ইস্যুতে টিআইবি একটি বক্তব্যে দিয়েছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, এখন যে কোনো মানুষ তথ্য পাচ্ছে, কিন্তু আমি কোনো একটা অফিসে গিয়ে, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আমি এই পদে থাকাকালীনও কোনো একটা অফিসে গিয়ে যদি তাদের অগোচরে বা তাদের বিনা অনুমতিতে তাদের কোনো গোপনীয় তথ্য আমি নেই, তাহলে নিশ্চয়ই আমি অপরাধী। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে সেই অফিসের কর্তৃপক্ষ যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতেই পারে। আর সেই তথ্য যদি কোনো রাষ্ট্রীয় গোপন নথি হয় তাহলে অপরাধটা হয়ে যায় আরো বড়। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের 4 সদস্যকে ইচ্ছে করে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছিল ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে 20 বছর বয়সী ইসলাম বিদ্বেষী চালক। এই হত্যার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার স্থানীয় সময় রোববার রাত 8:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের 4 নিহত হন। ওই নৃশংস হামলায় মুসলিম পরিবারটি ফায়েজ আফজাল নামে 9 বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। দেহটি দুঃখিত, দেশটির পুলিশ বলছে, ইসলাম বিদ্বেষ থেকে পূর্ব পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ওই কানাডিয়ান তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার হাউস অফ কমন্সে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি একটি হত্যাকাণ্ড, কোনো সড়ক দুর্ঘটনা নয়, এটি একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্রচারিত হয়ে এই হামলা চালানো হয়েছে। ট্রুডো বলেন, ইসলাম বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে। কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রুডো বলেন, কানাডায় এই ঘটনা ঘটেছে, এটি বন্ধ করতেই হবে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রুডো বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে, যদিও তারা জানেন শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ কষ্ট খুব নিয়ে বেঁচে থাকবে। আটক তরুণের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার 4 এবং হত্যা চেষ্টার 1 অভিযোগ আনা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণার পর প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফির অনুসারীরা পাল্টা কমিটি গঠনের তোড়জোড় শুরু করেছেন। এরই মধ্যে 313 সদস্যের কমিটির খসড়াও প্রস্তুত করা হয়েছে। এখন চলছে কমিটি চূড়ান্ত করার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে পাল্টা এই কমিটি ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। একই সঙ্গে 15-31 সদস্যের কেন্দ্রীয় মজলিসের সুরা কমিটি এবং একই আকারে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিও গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। হেফাজতের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি বলেছেন, কমিটিতে একটা চমক থাকতেই পারে। এদিকে আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে ঘোষিত 33 সদস্যের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বাড়তে পারে বলে ওই কমিটির নেতারা জানান। তবে ধাপে ধাপে কমিটির পরিসর বাড়বে। হেফাজতের পাল্টা কমিটিতে শীর্ষ নেতৃত্বে কারা আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। হেফাজতের সাবেক নেতারা 313 সদস্যের কমিটির খসড়া তালিকায় কাদের কোন পদে রাখা হয়েছে তা জানতে অপারগতা প্রকাশ করলেও নাম শোনা যাচ্ছে হেফাজতের প্রথম কমিটির প্রতিষ্ঠাকালীন নায়েবে আমির মুফতি আব্দুল হালিম বোখারি, আল্লামা সুলতান চৌক নদভী, বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, সাবেক নায়েবে আমির আব্দুল হামিদ মধুপুরী, আল্লামা রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আতাউল্লাহ হাফিজি, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি, সাবেক সহকারী মহাসচিব ওবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডক্টর মোস্তাক আহমেদ, মাওলানা রুহুল আমিন খান, মাওলানা রুহুল আমিন খান উজানি, মুফতি মিজানুর
নূর রহমান, সাইদ মাওলানা, হাফিজুর রহমান সিদ্দিক, ফয়সুল করিম, পীর সাহেব চরমোনাই প্রমুখ। এর মধ্যে বেশিরভাগ নেতাই হেফাজতে প্রতিষ্ঠাকালীন প্রথম কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। গত সোমবার ঘোষিত কেন্দ্রীয় নতুন কমিটিতে এর মধ্যে নায়েবে আমির পদ পেয়েছেন আতাউল্লাহ হাফিজি। এই নেতাদের মধ্য থেকে আমির মহাসচিব নির্বাচিত হতে পারেন বলে আলোচনা চলছে। নেতৃত্ব আনার বিষয়ে এর বাইরেও দু একজনের সঙ্গে চলছে আলোচনা। প্রয়াত আমির আহমেদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী ও ছোট ছেলে মাওলানা আনাস মাদানীও গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। এর মধ্যে আনাস মাদানী হেফাজতের প্রথম কমিটিতে প্রচার সম্পাদক ছিলেন। আহমেদ শফি মারা যাওয়ার 201 সদস্যের কমিটি, পরে 5 সদস্যের আহ্বায়ক কমিটি এবং সর্বশেষ গত সোমবার 33 সদস্যের কেন্দ্রীয় কমিটি হলেও এসব কমিটিতে আহনাস মাদানী সহ শফিপন্থীদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে 33 সদস্যের কমিটিতে ইউসুফ মাদানীকে সহকারী মহাসচিব পদে রাখা হলেও তিনি ওই পদ প্রত্যাখ্যান করেছেন। আগামী 17 জুন রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত আমির আহমদ শফির অনুসারীরা আলোচনা সভার আয়োজন করেছেন। চলমান সংকট ও উত্তরণ এবং আল্লামা শফির জীবনকর্ম ও অবদান শীর্ষক এই আলোচনা সভায় ওই দিন সকাল 10টা থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনভর এসব সভায় সারা দেশ থেকে 300 থেকে 400 আলেম ওলামারা উপস্থিত থাকার কথাও রয়েছে। পাল্টা কমিটির বিষয়ে জানতে চাই।